বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তার সংখ্যা 23 লাখ। তাদের তথ্য বলছে দেশের মোট উদ্যোক্তার 32% নারী। সংখ্যার হিসাবে বিশ্বের 54টি দেশের মধ্যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। দেশের দারিদ্র বিমোচন প্রবৃদ্ধি উন্নয়নেও এ উদ্যোক্তারা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 2019-20 অর্থবছরে উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু সে বরাদ্দের ব্যবহার হয়নি বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। এবার 200 কোটি টাকার বরাদ্দ চান তারা। এছাড়াও ব্যাংক সুদেও চান ছাড়। বরাদ্দ পাওয়ার পরে সেটা যদি ব্যবহার না হয় তাহলে এটা বরাদ্দের নামে আমি মনে করি একটি প্রহসন। যেটা আমরা যখন বরাদ্দ নিয়ে আমরা যখন বিভিন্ন প্রকল্প দিই তখন এখানে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে একটা মনে হয় যেন দ্বন্দ্বের মতন হয়ে যায়। 4-2% হলে সবচেয়ে ভালো। ব্যাংকের ঋণ 5 লাখের নিচে আসলে নারী উদ্যোক্তাদের আয়করের আওতায় না আনার দাবি জানান তারা। এছাড়াও কর্পোরেট ট্যাক্স 35%-এর পরিবর্তে সর্বোচ্চ 25% করার সুপারিশ তাদের। নারী উদ্যোক্তা যদি 50 লাখ টাকার ইয়ারলি টার্নওভার হয় তার নিচে হলে তাকে যেন টার্নওভার ট্যাক্সটা মকুফ করা হয়, এবং 50 থেকে যদি 3 কোটি টাকা তার আয় সীমা হয় সেই ক্ষেত্রে আমরা সুপারিশ করেছিলাম যেন 4% ভ্যাট না নিয়ে শুধুমাত্র 4% টার্নওভার ট্যাক্স ধার্য করা হয়। যদি কাঁচামাল আমদানি করা হয় সেই ক্ষেত্রে যেন শুল্ক 0% ধার্য করা হয়। করোনার সময়ে ব্যবসা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী উদ্যোক্তারা। পহেলা বৈশাখ ও ঈদুল ফিতরে ব্যবসা না হওয়ায় এবছর 60% ক্ষতিতে পড়েছেন বলেও জানান তারা। তাই বাজেটে চান বিশেষ বরাদ্দ। এই ক্রাইসিসে যদি আমাদের পাশে নীতি নির্ধারকরা এসে না দাঁড়ান তাহলে প্রায় 40% নারী উদ্যোক্তা কিন্তু ড্রপ আউট হয়ে যাবে। তো আমরা নিজস্ব সমীক্ষা থেকে পেয়েছি নারী উদ্যোক্তাদের এই মুহূর্তে যদি ভর্তুকি না দেওয়া হয় বাজেটে বরাদ্দের অভাবে নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়লে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে দেরি হবে, আরো সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশও, এমন অভিমত নারী উদ্যোক্তারা।